উড়ালপুলের নিচ থেকে যে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনায় 16টি গাড়ি সিসিটিভি ফুটেজে চিহ্নিত করা গেছে। তার মধ্যে একটি গাড়ি বিশেষভাবে চিহ্নিত। আর বিস্তারিত জানবো টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি খবর রয়েছে? বিক্রম শোনা যাচ্ছে? আর একবার আপনাদের জানিয়ে রাখি, হেস্টিংস উড়াল পুলের নিচে যে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে 16টি গাড়িকে চিহ্নিত করা গেছে এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। হেস্টিংস উড়াল পুলের নিচ থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। সিসিটিভি ফুটেজে যে 16টি গাড়ি চিহ্নিত করা গেছে তার মধ্যে অনুমান করা হচ্ছে যে একটি গাড়িকে বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, বিক্রম দে। বিক্রম, জানতে চাইবো কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে? দাদা, তোমাকে যেটা জানাবো যে উড়ালপুলের দুটি ফ্ল্যাঙ্ক রয়েছে, সেই দুটি ফ্ল্যাঙ্কের যে সিসিটিভি ফুটেজ সেখান থেকে মোট 16টি গাড়িকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের সন্দেহ এই 16টি গাড়ির মধ্যে কিন্তু কোনো একটি গাড়ি সেখান থেকে মৃতদেহ দাম করা হয়েছে এবং খুনটি অন্য কোথাও করা হচ্ছে। এটা প্রাথমিক ময়নাতদন্ত অপিনিয়ন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যে ড্রামের মধ্যে বডিটি রাখা ছিল সেই গ্রামটি সূত্র ধরে কিন্তু এই মুহূর্তে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ময়নাতদন্ত থানার পুলিশ। কারণ সেই গ্রামটি কোথা থেকে এসছে বা সেই ধরনের গ্রাম কারা ব্যবহার, এই গোটা বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেহেতু 16টি গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে, যারা সেই গাড়ির গতিবিধি সেই সময় দেখা গিয়েছে, যে এই সময় এই বডি দাম করা হয়েছে বলে মনে করা হচ্ছে ময়নাতদন্তের অপিনিয়ন অনুযায়ী, সেই 16টি গাড়িকে কিন্তু আইডেন্টিফাই করে তাদেরকে এই মুহূর্তে যাতে ট্র্যাক করা যায় সেই প্রচেষ্টাই চলছে। এর পাশাপাশি বডি কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি, যদিও পুলিশ দ্বারা জানা যাচ্ছে যে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে অনেকটা দূরে কিন্তু আস্তে আস্তে তারা তদন্তের ক্ষেত্রে এগোচ্ছে। এবং সেক্ষেত্রে এই ঘটনার পেছনে অর্থাৎ এই হত্যাকাণ্ডের পেছনে কোথাও গ্যাং ওয়ার থাকতে পারে এমনটাও কিন্তু পুলিশ মনে করছে। অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে সে কিন্তু তার কিন্তু দুষ্কৃতি অর্থাৎ ক্রিমিনাল রেকর্ড রয়েছে বা থাকতে পারে এমনটা পুলিশের প্রাথমিক অনুমান। এবং সেই ধরনের সূত্র একের পর এক আসতে শুরু করেছে এবং সেই সূত্রগুলিকে একত্রিত করে এই মুহূর্তে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। ধন্যবাদ বিক্রম।